দেখো বন্ধুরা আমরা রাম মন্দিরে চলে এসেছি, দেখো দেখো দেখো, এই দেখো আমরা সবাই চলে এসেছি, এই দেখো ঢুকবো এখন এই মন্দিরটা। সকালে অনেক অনুষ্ঠান হয়ে গেছে কিন্তু আমরা আসতে পারি। সুপে তো বহুত মস্ত কি আমরা দেখা দেখো চলো দিয়া দে আমরা দিয়া করে দিয়েছে, এটা আমি দিয়াটা জ্বালিয়ে দিয়েছি এই কর্নারটা দেখতে পাচ্ছ, আর পয়সাও দিয়ে দিয়েছি দক্ষিণা সব কিছু দিয়ে। বন্ধুরা আজকে বলেছে যে পাঁচটা করে দিয়া জ্বালাতে, এই দেখো দিয়া জ্বালিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছ, এই দেখো দিয়া জ্বালিয়ে ফেলেছি, কেমন লাগছে? কমপ্লিট করে দিয়েছি দিয়া জ্বালিয়ে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, দেখো বন্ধুরা সবাই মিলে ই করছে। এটা কিন্তু একটা কোম্পানির জিনিস, আমরা গেছিলাম রাস্তাতে যেতে দেখেছি, আর আমরা যে গ্রামেরটা ওইটা আমি তুলতে পারিনি, তখন তো অনেক সকালে করেছি ওরা, তখন আর আমি টাইম করে যেতে পারিনি আর হয়নি, তারপরে এটা করা হয়েছে। একটা বৌদি আমাকে ভিডিও করে আমি গেছিলাম তো পাঠিয়ে দিয়েছে, তো আমি ভাবছি তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের এখানে কেমন হলো। আমিও গেছিলাম, এই দেখো সবাই ভিডিও করছে দেখতে পাচ্ছ, কোম্পানির সামনে সবাই একটা কোম্পানির শেড করলো, সব 4,500-5,000 মানে স্টাফ লোকদের শাড়ি দিয়েছে, মেয়েদের আর ছেলেদের দিয়েছে, টি শার্টগুলো দিয়েছে নিজেরা বানিয়ে, আর ছোট্ট একটা রাম ভগবানকে নিয়ে এসছে, আর তোমাদের তো দেখিয়েই দিলাম, সবাই মিলে নাচ গানের লোকও নিয়ে এসছে, আর বরগুড়াও বেরোবে, বরগুড়া মানে বাঙালিতে বলে জানি না, বিয়ের সময় যে ঘোড়াগুলো বেরিয়ে যায় ওইটাই। আর দেখো আমি এখানে একটা মিউজিক ছিল, আমি তোমাদের দেখাতে পারলাম না মিউজিকটা, কেন বলো তো মিউজিকটা দিলে যদি কপিরাইট চলে আসে, তবু আসবে কি না জানি না কপিরাইট, দেখছো সবাইকে দেখিয়ে এখানে, এই দেখো কত লোক, এক একটা কোম্পানি থেকে এরকম অনুষ্ঠান করছে, তা বলে পাবলিকও করেছে, মানে পুরো দিন খাওয়া দাওয়া ছিল। আর দেখো গরবা করছে এরা, গরবা জানো তো গুজরাটিদের গরবা আরও আসল, দেখো গরবা ড্যান্স করছে ওরা, এখানে মিউজিক ছিল কিন্তু মিউজিক দিলে তো কফি রাইট আসবেই, দেখো কিছু হোক না হোক গরবা আছেই গুজরাটিদের, এই দেখো কেউ কেউ না বাইরের তো গেছে আমাদের মতো পাবলিকও বাইরের থেকে, যেহেতু কেউ কেউ আছে দেখো ভিডিওটা না এলোমেলো করা হয়ে গেছে, পুরো সুন্দর করে হয়নি, একটু কষ্ট করে তোমরা দেখে নিও, সবটা দেখানোর চেষ্টা করলাম, ভালো করে ভিডিওটা তোলা হয়নি ওই জন্য এরকম। এরকম হাতিও সাজিয়ে নিয়ে এসেছিল, হাতিটা দেখতে পাচ্ছ, দেখো হাতিটা সাজিয়ে নিয়ে এসছে, জানি না আমাদের উপরতলায় সবাই থাকে রাতে আমি মিউজিক, আর দেখো কেমন ভিডিও করা হয়েছে বিচ্ছিরি ভাবে, উল্টো পাল্টা যদি
তোমাদের একটু কষ্ট করে দেখিয়ে নিও, ভালো লাগলে সবটা যেরকমই হয়েছে আমি তো দেখানোর চেষ্টা করেছি। হাতিটা আস্তে আস্তে আসছে, দেখতে পাচ্ছ? আমি জানি ভিডিওটা কেউ দেখবে না, কেন বলো তো, সুন্দর করে তোলা হয়নি না ওই জন্য, তবু একটু কষ্ট করে দেখিয়ে নিও, কি বলবো আর, বলার কিছুই নাই। দেখেছো ফটাকা ফাটাচ্ছে, দেখতে পাচ্ছ, বাজি বাজি ফাটাচ্ছে, কেউ কালো ধোয়া ধোয়া করে দিচ্ছে, এত বাজি এই করেছে হাতিটা, মানে যাচ্ছে যাচ্ছে আর অনেক জায়গায় ঘুরেছে, অনেক প্রচুর জায়গা দূর দূর ঘুরেছে, মানে জিআইটিসি তো খুব বড়, সব জায়গায় ঘুরেছে, প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মানে ঘুরেছে সারাদিনই, মানে এত দূর দূর যেতে হয়েছে, সারাদিন অনুষ্ঠান ছিল, রাতে খাওয়া দাওয়া ছিল। হাতিটাকেও সাজিয়েছে খুব সুন্দর করে, সত্যি ভালো করেছিল অনুষ্ঠানগুলো, আরও অনেক বর্গরা বেরিয়েছিল, সবটা তো তোলা সম্ভব হয় না, সব তুলে উনি এইবার দেখবে তোমরা, এই হাতিটার পরে তোমাদের এদের ড্যান্স করতে নিয়ে এসছে সাউথ আফ্রিকার লোক, না এরা কোথাকার জানি না, ড্যান্স করতে নিয়ে এসছে, দেখতে পারলে খুব সুন্দর। Thank you.